করোনা নিয়মবিধি মেনে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সমাজসেবী রাসবিহারি হালদারের উপস্থিতিতে বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে কলেজ মোড় উন্নয়ন সমিতির উদ্যোগে করোনাবিধি মেনে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো। বড় করে অনুষ্ঠান না করে ছোট করে করা হয়। সরকারি নিয়মবিধি মেনে বড় করে অনুষ্ঠান করার কথা ছিল ধুমধাম সহকারে, কিন্তু যেহেতু প্রশাসনিক নির্দেশ মতো কোনো কিছু অনুষ্ঠান কর্মসূচি না করে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও কম্বল বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উপস্থিত ছিলেন ওই সমিতির সভাপতি রাসবিহারি হালদার, স্বামী অজ্ঞানন্দ মহারাজ সহ ওই সমিতির সদস্যবৃন্দরা। আমাদের এলাকা বাসীকে নিয়ে তাদের যে উদ্যোগ আমি তাদের সাধুবাদ জানাই এবং আমাদের যুব সমাজ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো মানুষের জন্য করে চলেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছি বিভিন্ন এনজিও নাম সঙ্গে স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস পালন করা হবে এবং তার সাথে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, আজকে আমাদের মানে আমরা আজকে বিরাট কাজ করলাম। আমরা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি উন্মোচন করলাম এবং আমাদের দীর্ঘদিনের এটা প্রয়াস এবং আমরা প্রতি বছরই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করে থাকি আর জন্মদিনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচার প্রোগ্রাম, কম্বল বিতরণ এবং এলাকার মানুষদের নিয়ে আমরা একটা খাওয়ার ব্যবস্থা করে থাকি। কিন্তু করোনাকালে আমাদের কিছু কাজ ছাট করে আমাদের অনুষ্ঠানগুলো করতে হচ্ছে, তো আমরা করোনা বিধি মেনে আমরা সমস্ত কাজ করছি এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে আমরা এই প্রোগ্রাম করছি এবং এই প্রোগ্রামের আমরা সমস্ত কিছু পশ্চিমবঙ্গ সরকারি এবং রাজ্য সরকারের যে সমস্ত করোনা বিধি এবং নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা মেনটেন্স করে আমরা আমাদের অনুষ্ঠান কোন ক্লাবের পক্ষ থেকে হচ্ছে কলেজ মোড় বিবেকানন্দ উন্নয়ন সমিতি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে আমরা আজকে স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস পালন করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।